বিচারপতি নিয়োগে আইন করার কথা বলা আছে সংবিধানে কিন্তু স্বাধীনতার বান্ন বছরেও সেই নির্দেশনা পালন করেনি দেশের কোন সরকার নিয়োগের দায়িত্ব বটতে যাচ্ছে রাষ্ট্রপতির ওপর সব ছাপিয়ে এখন আলোচনা কে হচ্ছেন দেশের চব্বিশতম প্রধান বিচারপতি জানাচ্ছেন ফারাহ হুসাইন আগামী পঁচিশ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি হাসান ফয়েসির্দিকে কিন্তু সেপ্টেম্বর মাসে অবকাশকালীন ছুটি থাকায় আগস্টের একত্রিশ তারিখ শেষ বিচারিক কর্মদিবস পালন করেন তিনি এখন জল্পনা কল্পনা চলছে কে হবেন পরবর্তী প্রধান বিচারপতি মূলত জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত করা হয় প্রধান বিচারপতি বর্তমানে আপিল বিভাগে আছেন আরও ছয়জন বিচারপতি জ্যেষ্ঠতা অনুসারে তারা হলেন বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি বোরহান উদ্দিন বিচারপতি এম ইনায়তুর রহিম বিচারপতি আশফাকুল ইসলাম বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম তবে তাদের মধ্যে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি সবার উপরে তার রয়েছে বর্ণাঢ্য বিচারিক ক্যারিয়ার আপিল বিভাগে দুই নম্বর বেঞ্চে তার নেতৃত্বে বিচার কাজ পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন উনিশশো বাহাত্তর সালে সংবিধানে বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন করার কথা রয়েছে কিন্তু দীর্ঘ ৫২ বছরও কোন সরকার বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন করতে পারেনি সংবিধান অনুযায়ী বছর বছর পর্যন্ত পদে থাকা যায় বৃহস্পতিবার পূর্ণ করে বিচারপতি বিচার বিভাগ থেকে বিদায় নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকে অন্যদিকে বিচারপতি ওবায়দুল হাসান অবসরে যাবেন দু সালের একুশ জানুয়ারি হোসেন নাগরিক ঢাকা